তো মূল্যবান সুগন্ধি মূল্যবান সুগন্ধি এই সুগন্ধিগুলো সম্পর্কে আমাদের দেশের আলেমরা অনেকই তারতম্য পার্থক্য না বোঝার কারণে মিস বলে আছে না নেই কারণ কিছু আতরের নাম এরকম রকম নাম আছে এমনি সামান্য সস্তা আতর ধারে হ্যাঁ কিন্তু নাম কি দিয়ে দেশে মিসকে আম্বার ও মিসকের বংশনে আম্বারের বংশনে আলাদা জিনিস আর আম্বার আলাদা জিনিস আরো মজার কথা শুনে মেস্ক আর আম্বারে আসমান মতো পার্থক্য আম্বারে আসমান পার্থক্য কেমন করে আম্বার হ্যাঁ একটি মাছের নাম যেটা সাগরে থাকে কোথায় থাকে সাগরে থাকে সেই মাছের পেট থেকে আম্বার সে মূল্যবান সুগন্ধি বের যেটা অত্যন্ত দামি বলছি এক গ্রাম আমি দেখলাম ইন্টারনেটে বর্তমান এক গ্রাম আম্বারের মূল্য হচ্ছে দেড়শো রিয়াল একটা গ্রাম স্বর্ণ স্বর্ণের কাছাকাছি একসময় স্বর্ণ তো এইখানে এই এইখানে আজকে পঁচিশ বছর আগে যদি গায়েব জানতাম তাহলে অনেক ধনী হয়ে যেতাম আমি যদি গায়েব জানতাম তাহলে আর একদ এইরকম সাধারণ থাকতে হইতাম অনেক ধনী হতাম তিরিশ টাকা গ্রাম ছিল দুই হাজার সাল দুই হাজার দুই সালে ত্রিশ টাকা করে ছিল তো তখন চিন্তা করলাম যে আরও সস্তা হবে আরো সস্তা হবে থাক এখন বাচ্চারা ছোটো হয়ে আছে এখন নিয়ে করব কি পুরোনো হয়ে যাবে আর বাচ্চারা বড়ো হবে আবার আরও সস্তা সুবিধা হবে এই বাড়তে লাগলো চল্লিশ পঁয়তাল্লিশ চিন্তা করলে নামবে ইনশাল্লাহ নামবে আর নামলো কোথায় এই যে সন্নকার বইসা আছে সামনে আর তার দুশো পঞ্চাশ সু হ্যানোল্লাহ বলছি যে আমার চোখের সামনে একবার করে মন চাইছিল যে তিরিশ পঁয়ত্রিশ যখন পাওয়া যাচ্ছে নিয়ে ফেলি কিছুটা যা আছে অল্প পয়সা তখন ছিল তো ওটুকু নিলেও তো দু চার পাঁচ দশ ভরে নিয়ে নিতে পারতাম তো যাই হোক গায়ব জানলে লওকন্থা আলাম খেয়ে নবী সাল্লাম বলেছেন আমি যদি গায়ব জানতাম তো অজস্র কল্যাণ সঞ্চয় করে নিতাম অমাম আমার কখনো ক্ষয়ক্ষতি হইল না তাই ফে কাফের হাতে মার খেতে হইতো না আর ও দাঁত ভাঙতো না মাথা জখম হইতো না ঠিক কিনা তো নবী সালামও গায়েব জানতেন না তো আমরা বা কেমন করে গায়েব জানবো আল্লাহ যদি জানিয়ে দিতেন তাহলে তো কিছু তো স্বর্ণ তখন সঞ্চয় করে রেখেই দিতাম দেখ অতীতের ওপর আক্ষেপ করে লাভ নেই ঠিক না কথা প্রসঙ্গে বললাম আর কি তো এত আম্বারের দাম আম্বারের কথা তো হলে আম্বার কোথেকে আসে সাগর থেকে একটা মাছের পেট থেকে আর মিস কোথেকে আসে মিসক হচ্ছে মৃগনাভি মিস্কে বাংলা হচ্ছে মৃগনাভি নাভি মানে তো বুঝেন নাভি আর মৃগ মানে হরিণ গাজাল হরিণ তো হরিণের যখন বাচ্চা হয় মাদি হরিণের যখন বাচ্চা হয় ওলামারা লিখেছেন তখন তারপরে তার নাভিটা ফুলে উঠে নাভিটা ফুলে যায় আর একটা দানা বেঁধে যায় এরকম দানা বেঁধে যায় ইন্টারনেটে গোবলের সার দিলে পেয়ে যাবে আর সেটা তখন তার জন্য খুব পীড়াদায়ক হয়ে যায় খুব কষ্ট হবে বেদনাদায়ক হয়ে যায় কষ্ট হয় তখন সেটাকে কোনো জায়গায় পাথর আর হরিণ সাধারণত পাহাড়ি এলাকায় থাকে পাহাড়ি এলাকায় থাকে আরও দেশে পাহাড়ি এলাকা তো ওই পাহাড়ে কোনো পাথরে বা কোনো গাছের সাথে ঘষা দিয়ে সেটাকে খসিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে যাতে করে এর থেকে মুক্তি লাভ করে ওই যে দানা বাঁধা আছে ওইটা খুশিয়া পড়ে যায় ওখান থেকে মিস্কের মতো মূল্যবান আতর তৈরি কোথায় পাহাড়ে হয় হরিণের নাভিতে সুগন্ধি আর আম্বার হয় কোথায় হ্যাঁ জি সাগরী সাগরের ভিতর এই জন্য বললাম আসমান জমিটা দুটো পার্থক্য আর লাগে আম্বার এটা হচ্ছে মিসকে আম্বার মনে করে যে একই রকম আমরাও একসময় ছাত্র জীবনে মনে করতাম যে মিসার মনে হয় মানে ওই দুটো মিলিয়ে হচ্ছে নাভির ওই একই নাম না 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 আম্বার আলাদা জিনিস এক ধরনের আতর মূল্যবান আর মিস আলাদা আতর আর আর একটি দামি আতর তিনটে আতর দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি শুনে নেন সেটা হচ্ছে ঔদ সেটা হচ্ছে মূল্যবান আগর কাঠ আমাদের দেশের ভাষায় সেটা আগর কাঠ আরবরা যেহেতু আগর কাঠ ভারত ও মহাদেশে পাওয়া যায় সেজন্য আরবদের কাছে সেটা উদে হিন্দি বলে পরিচিত উদে হিন্দি বলে পরিচিত তো সাগর থেকে মূল্যবান সম্পদ যদি বেরিয়ে আসে তাতে কি দিতে হবে না কি দিতে হবে না তাতে আরো বেশি পঞ্চম অংশ দিতে হবে এসব বিষয় ইবিন আব্বাস আল্লাহ তাল্লাহ এই সম্পর্কে বলছে আল্লাহ আম্বারও বেড়ে কাজিন আম্বার মাছের পেট থেকে যে মূল্যবান হ্যাঁ আপনার ওই সেই সুগন্ধি বেরোয় সেটা মূল্যবান সম্পদ হয় সেটা রেকাজ নয় রেকাজের অন্তর্ভুক্ত নয় আর রেকাজের বিধান হচ্ছে অফিউ রেকাজ আল খোমস আগামী জমাতে ইনশাআল্লাহ সেই অধ্যায়টি আসছে ইনশাআল্লাহ এর পরের অধ্যায় যে রেকাজ অর্থাৎ মাটিতে প্রাচীন যুগে পুঁতে রাখা হয়েছিল আর সেটাতে সম্ভব না যে সেটা অমুসলিমদেরই হবে কোনো মুসলিম চেনাও নেই কোন যুগে কেউ পুঁতে রেখেছে হয়তো অমুসলিমদের আর সেটা পোতা ছিল আর সেটা পেয়েছেন মাটির তলার টাকা আমাদের দেশে কিন্তু এক সময় খুব মশুর ছিল কেউ যদি রাতারাতে বড় লোক হয়ে যায় তো আগে কি মনে করতো এরে পোতা টাকা পেয়েছে রে মাটিতে পোতা টাকা পেয়েছে মাটির তলায় স্বর্ণের হাঁড়ি পেয়েছে স্বর্ণের হাঁড়ি পেয়েছে শুনেছেন না শোনেন নাই মুরব্বীরা শোনা হবে এগুলো জি ওইটা হচ্ছে রেকাজ ওতে পঞ্চম অংশ দিতে হবে মানে পাঁচ ভাগের এক ভাগ দিতে হবে